কে আমার বোনকে খুন করেছিল? কে আমার বোনের ইজ্জত নষ্ট করেছিল? করতেছি ওই মিজুর পোলা ড্যানি তোমার মারা লেগে প্ল্যান করছিল। এইবার আমার মাফ করে দাও বাপ। আমার বোন তো তোদের কাছে মাপ চেয়েছিল, বল বল আমার বোন তোদের কাছে কি অন্যায় করেছিল? বল না। রাজু ভাইয়া দাঁড়ান বলছি। কুত্তার মতো ঘেঁগা করিস কেন? তোমরা এখানে বসে আছো, ওইদিকে রাজু কাবিলাকে মেরে আমাদেরকে মারার জন্য এইদিকে আসছে। না, ওর মতো নেদি কুত্তা মধ্যে মারতে পারবে না। তাই কোথায়? আমি জানি বস, সব জানি। কে তুমি? আমি পতিতা পল্লির সর্দার। গত কয়দিন আগে ওই রাজু ভাই আমার মারধর করে তাড়া দিছে, সে অহনুই আমি থায়ে। পতিতা পল্লি? ওই পতিতা পল্লিটাই পুরোটাই শেষ করে দেবো। ওই শালিস সাওয়ালকে ধরে কেটে টুকরো টুকরো করে কুত্তা বিলাই দিয়ে খাওয়াবো। সর্বনাশ হয়ে গেছে, আমার বাবা আর তার বন্ধুরা মিলে রাজুকে মেরে ফেলতে চাইছে। প্লিজ তুমি বাঁচাও রাজুকে। কি বলছো তুমি? না, রাজু মরতে পারে না। আমার জীবন দিয়ে হলো রাজুকে আমি বাঁচাবো, চলো আমার সাথে। কোথায় যাচ্ছে রাজু? খুন করতে। আমার বোনের খুনিদের আমি খুঁজে পেয়েছি। না, আমি তোমাকে যেতে দেব না, ওরা তোমাকে বাঁচতে দেবে না। আর তুমি মারা গেলে আমি বাঁচবো না রাজু, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না কমলা, আমাকে যেতে দে। আমার বোনের হত্যাকারীদের খুন না করা পর্যন্ত আমি শান্ত হব না, শান্তি পাব না। আমাকে ছেড়ে দিও না রাজু, আমাকে ছেড়ে দিও না। সরে যা কমলা, তোর আমাদের বাঁচতে দেবে না। রাজু কোথায় থাকে? বলবি না? সবগুলো যখন কুকুরের মতো গুলি করে মারবো তখন ঠিকই বলবি। আরে তোরা কি মারবি? যেদিন এই অন্ধকার গলিতে পা রেখেছি সেদিনই তো আমরা মরে গেছি, হয়েছি বেশ সাপতিতা এই অন্ধকার গলির বাসিন্দা। আবে ওই লেকচার বন্ধ কর, ওই গুলি কর। Oh!
বৈশালী সওয়াল বহুত তামালিক করবি, এবার তোর তামালিক ছুটা দেবো। আমি জল খাই না, শরবত শরবত খাই। তুই আমাদের অনেক ক্ষতি করেছি, তোর কারণে আজ আমারই ভাব অন্যের ঘরে। আমি তোর রক্ত খাবো, রক্ত। শান্তি দিতে পারিনি, তুমি তোমার ভালোবাসা দিয়ে সারাটা জীবন ওকে বুকে আটকে রেখো। কষ্ট দিও না, ওর মাঝে তুমি আমাকে খুঁজে দিও। আমার হৃদয় শুধু তোমার জন্য। দেখবো তোমায় পাথর চোখে, মরণ আমার হলে